নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে যেখানে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করতে চলেছে কিছু সংখ্যক শূন্য পদে এবং কি ইজিলি প্রসেস আবেদন করতে পারবেন বাংলার সর্বত্র এলাকার থেকে তো ভিডিও শুরু করা যাক তার আগে যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও এবং কি পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও নতুন ভিডিও দেখার জন্য যখনই প্রেস করবে তখন অল করে দিও কারণ যখনই কোনো আমরা ভিডিও দেব সবার আগে আপডেট চলে আসবে আপনাদের কাছে তো চলো ভিডিও শুরু করা যাক মধ্যে প্রকাশিত হয়েছে ডিসেম্বর মাসের তিন তারিখে যেখানে ডি ই ও পদে নিয়োগ করতে চলেছে যাহাকে বলা হয় ডিটা অপারেটর তো এখানে যেখানে ডিটে অপারেটর পদে নিয়োগ করছে সেটা হলো সিনিয়র সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং কি ডিটা অপারেটর পদে তো সিনিয়র সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য কিছু বলবো না কারণ এখানে আবেদনের করার জন্য এম এস এ আইটি কম্পিউটার সায়েন্স বিএন আইটি কম্পিউটার সায়েন্স বিটেক স্কিল সফটওয়্যার ডিজাইনের ডেভেলপমেন্ট থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন সাথে যাবা ভিভিএফ নেট জাভা স্ক্রিপ্ট পারফেউল এক্সপিরিয়েন্স পাঁচ বছরের থাকতে হবে এক্সপিরিয়েন্স তো এখানে মাত্র দুটো শূন্য পদ আছে তো যারা ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য আবেদন করবেন তাদের ক্ষেত্রেও দুটো শূন্য পদ আছে শুধুমাত্র গ্র্যাজুয়েশন এবং কি কম্পিউটার সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন আলাদা কোনো এক্সপিরিয়েন্স চায়নি প্লেস পোস্টিং কলকাতাতে ইন্টারভিউ এবং শর্ট লিস্ট হিসাবে নিয়োগ করা হবে যারা আবেদন করবেন তাদের আগে ইন্টারভিউ হবে তারপর শর্ট লিস্ট হিসাবে আবেদন করার শেষ তারিখ কুড়ি ডিসেম্বর দু হাজার একুশে যারা আবেদন করবেন অ্যানাক্সার হিসাবে এখানে ইমেলের মাধ্যমে আবেদন করতে পারবেন তো কিভাবে আবেদন করবেন তো আগেকার ভিডিওতে আমি বলেছিলাম বায়োডাটা দিয়ে সাথে ডকুমেন্টের সাথে পিডিএফ ফাইল বাউন্স বানিয়ে ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে তো সেক্ষেত্রে সেই একই ভিত্তি করে আবেদন করতে পারেন কিন্তু কুড়ি বারো দু হাজার একুশের আগে আবেদন করতে হবে তারপর শর্টলিস্ট এবং ইন্টারভিউ ডেট প্রকাশিত হবে ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ডাইরেক্টলি নিজেরাই মিলে যাবে এবং কবে এংগেজমেন্ট হবে কমে কন্ট্যাক্ট বেসিক নিয়োগ করা হবে সবে কিন্তু এসডিওর মাধ্যমে বলিয়ে দেওয়া হবে তো এখানে ইন্টারভিউ কিন্তু ইমেলের মাধ্যমে গুগল মিট থেকে হতে পারে তো আই নো দ্য তো হতে পারে তো এখানে যারা আবেদন করবেন তার আগে এই অ্যাপ্লিকেশানটাকে প্রিন্ট আউট বার করে নিয়ে নিজের রাইট করতে পারব অর্থাৎ নিজের নীলকালি দিয়ে হাতে কলমে ফিল আপ করতে হবে আর আগে যে যে ডকুমেন্টের কথা বলা হয়েছিল সেই ডব ডকুমেন্টের পিডিএফ ফাইল বানিয়ে আবেদন করতে হবে তো যারা আবেদন করবেন আবেদন করতে পারেন কারণ ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব বিজ্ঞপ্তির সেখান থেকে ডাইরেক্টলি বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবেন তো তো যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশানের এই ফাঁকা স্থানগুলো পূরণ করতে হবে প্রফেশনাল সামারির জন্য এই ফাঁকা স্থানগুলো অর্থাৎ পূরণ করতে হবে এবং কবে ডেট অফ অ্যাপ্লিকেশান দেওয়া আছে সব এখানে পূরণ করতে আপনাকে আবেদন করতে দিতে হবে কুড়ি ডিসেম্বরের আগে তো ভিডিও শেষ করছি ধন্যবাদ